आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আয়ান হত্যাকাণ্ডে দোষীর ফাঁসির দাবি নিয়ে প্রতিবাদ কোচিকাঁচাদের। বিজ্ঞান পরীক্ষা বাতিলের ঘটনায় সরব এআইডিএসও, পুরল শিক্ষামন্ত্রী কুশপুতু। কার্টন থেকে উদ্ধার এক নবজাতক, চাঞ্চল্য কাটিগড়ায়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আয়ান মঞ্জুর বোরভূঞার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এবার পথে নামল কচিকাঁচারাও। এ ঘটনায় শুধু বরাকে নয়, রাজ্যের মানুষের মধ্যে ব্যাপক আঘাত এনেছে। সোমবার শিলচরে বিভিন্ন সংস্থা সংগঠনের মোমবাতি মিছিলের পর মঙ্গলবার জেলার কাটিগড়া কালাইন অঞ্চলের শিশুরাও এক ঘটনায় সরব হয়ে প্রতিবাদ জানালো। এদিন হাতে প্লে কার্ড নিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে আয়ান হত্যাকাণ্ডের অপরাধী অপু মজুমদারের ফাঁসির দাবি জানায় তারা। আন্দোলনে সরাসরি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে অভিযুক্ত অপু মজুমদারের ফাঁসি দাবি জানায় কচিকাঁচারা। মাধ্যমিকের সাধারণ বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল এআইডিএসও। এদিন সকাল 11:30 নাগাদ সংগঠনের কর্মীরা জড়ো হন শিলচর অফিস পাড়া স্থিত শহীদ ক্ষুদিরাম বসু প্রতিমূর্তির পাদদেশে। পরে সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিক্ষোভ চলাকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী রণজ পেগুর কুশপুতুল পুড়িয়ে প্রশ্নপত্র ফাঁস ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সর্বভারতীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য হিল্লোল ভট্টাচার্য জানান, প্রতিটি ছাত্রছাত্রীর জীবনে মেট্রিক পরীক্ষা অতি গুরুত্বপূর্ণ, কিন্তু সেবা কর্তৃপক্ষ তা সঠিকভাবে পালন করতে পুরোপুরি ব্যর্থ, ফলে প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়েছে। এই ঘটনা প্রমাণ করে রাজ্যের পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কতটুকু সচেতন সংশ্লিষ্ট বোর্ড বলে জানান তিনি। সংগঠনের পক্ষ থেকে ওই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত সহ অভিযোগের সত্যতা উদ্ঘাটন করে তা প্রকাশ করা ও দোষীদের কঠোর শাস্তি প্রদানের পাশাপাশি এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এর দাবি জানান তিনি। কার্টন থেকে উদ্ধার করা হলো এক নবজাতককে। ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার দুপুরে কাটিগড়া 6 নং জাতীয় সড়কের গ্যামন সেতু লাগোয়া বারণী মেলার প্রবেশ পথে। সূত্রমতে জানা গেছে, এদিন প্রাকৃতিক কার্যে জনক এক ব্যক্তি পাশের জঙ্গলে গেলে তার নজরে পড়ে কার্টনে থাকা নবজাতক শিশুটি। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাটি পুলিশ সহ আশপাশের লোকেদের জানান। খবর পেয়ে কাটিগড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে জানা গেছে। সেবা বোর্ডের অপদার্থতায় মাধ্যমিকের দুটি পরীক্ষা বাতিল হয়েছে। এতে নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বরাক উপত্যকার ছাত্রছাত্রী তথা অভিভাবক মহল। এই অভূতপূর্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বরাক উপত্যকা, ডিমাহাসাও ও কার্বি আংলং এর ছাত্রছাত্রীদের জন্য পৃথক মাধ্যমিক বোর্ড ও উচ্চ মাধ্যমিক কাউন্সিল গঠন করার দাবি জানান বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, সেবা বোর্ডের এই ধরনের অদক্ষ ব্যবস্থাপনা থেকে মুক্তি পেতে চাইছেন বরাক তথা এই অঞ্চলের মানুষ, তাই বৃহত্তর আসাম থেকে সরিয়ে তাদের জন্য পৃথক মাধ্যমিক বোর্ড ও উচ্চ মাধ্যমিক কাউন্সিল গঠন করার সময় দাবি। একইভাবে উচ্চশিক্ষার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের দাবিতে দীর্ঘ 10 বছর আন্দোলন করেছিল আকসা, যার ফলে প্রতি বছর বরাক তথা আসামের 3000 ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করছেন। 1986 সালে আশুর আন্দোলনের জেরে বরাকের ছাত্রছাত্রীদের দুটি শিক্ষাবর্ষ নষ্ট হয়েছিল। এখন আবার সেবা বোর্ডের জন্য তেমন হতে পারে বলে আশঙ্কা করেছেন বরাকবাসী। তাই বিডিএফ এর কার্যকরী
সভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী এতদঞ্চলের জন্য অবিলম্বে নতুন মাধ্যমিক বোর্ড ও উচ্চ মাধ্যমিক কাউন্সিল গঠন করার দাবি জানানো হয়েছে। প্রদীপবাবু আরো বলেন, মুখ্যমন্ত্রী কৃতি ছাত্রছাত্রীদের স্কুটি সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করছেন, অথচ সুষ্ঠুভাবে একটি পরীক্ষা পরিচালনা করতে বারবার ব্যর্থ হচ্ছেন। পরীক্ষা বাতিলের ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী, অথচ শিক্ষামন্ত্রী তা জানেন না। এছাড়া বারবার সমস্যা হওয়া সত্ত্বেও গত 8 বছর ধরে একই পদে আসীন রয়েছেন সেবার চেয়ারম্যান। এসব তুগলকি কাণ্ড মোটেই বরদাস্ত করা যাচ্ছে না, তাই নতুন বোর্ড ও কাউন্সিলের হাতে বরাক তথা ডিমাহাসা ও কার্বি আংলং এর ছাত্রছাত্রীদের দায়িত্ব অর্পণ করা হোক। নিয়েছি আসাম সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে আপনি বরাক উপত্যকার ছেলেমেয়েদের সঙ্গে আসাম ভ্যালির ছেলেমেয়েদেরকে মেশাবেন না, আমাদের জীবন নষ্ট করতে দিতে চাই না। আমরা চাই এই বিধানসভায় এই বাজেট অধিবেশনে বিল আনুক সরকার, যে বরাক উপত্যকার জন্য সেপারেট সেবার বোর্ড এবং হায়ার সেকেন্ডারি কাউন্সিল দেওয়া হলো। আর এই শিক্ষামন্ত্রী হচ্ছেন আবাস ট্যাব, তার কোনো ক্ষমতাই নেই। আজকে পরীক্ষা বাতিল হবে ঘোষণা করছে কে? মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রী বলছে পরীক্ষার পত্র বাতিল হয়নি। এগুলো কি চলছে? ছাত্রদের জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলছে। আজকে আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করতে চাই যে আপনি নিজে ছাত্রদের কল্যাণের জন্য স্কুটি দিচ্ছেন, এই বৃত্তি দিচ্ছেন, কিন্তু একটা পরীক্ষা নিতে পারছে না সেবা, সেটার ব্যাপারে সরকারের এত মাথা ব্যথা কোনো দেখতেই পাচ্ছি না আমরা। আজকে এই যে সেবার চেয়ারম্যান বানিয়ে রেখেছে জৈন, সে 8 বছর ধরে চেয়ারম্যান হয়ে বসে আছে, আজকে তাকে কেন স্মরণ হচ্ছে না? 8 বছর কী করে থাকে? সে তো ব্যর্থ হয়েছে, সেবা সম্পূর্ণরূপে ব্যর্থ। এবং সেবার জন্য, এই সেবার টুকরোকির রাজত্বের জন্য আমরা বরাক উপত্যকার ছেলেমেয়েদের ভবিষ্যৎকে অন্ধকারের মধ্যে ঠেলে দিতে পারি না। তাই আমরা চাইছি সরকারের কাছে, আবার বলছি যে আমাদের বরাক ভ্যালি, এনসি হিল, কার্বি আংলংকে মিলিয়ে সেপারেট বোর্ড করে দেওয়া হোক, সেপারেট হায়ার সেকেন্ডারি কাউন্সিল করে দেওয়া হোক। জমে উঠেছে শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা। 2020 সালে শেষবারের মতো অনুষ্ঠিত হয়েছিল মেলা। সেই সময় করোনা অতিমারীর প্রকোপ বেশি থাকায় মাঝপথে মেলা বন্ধ করে দেওয়া হয়। পরের বছর অর্থাৎ 2021 সালে অতিমারীর দ্বিতীয় তরঙ্গের প্রকোপে মেলা অনুষ্ঠিত করার অনুমতি দেয়নি জেলা প্রশাসন। তবে এবছর পরিস্থিতি স্বাভাবিক থাকায় গত 31 জানুয়ারি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। বিগত 2-1 সপ্তাহ থেকে পুরোপুরি জমে উঠেছে গান্ধী মেলা। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কিছুটা নিয়ম নীতি মেনে চলতে হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা হতে মেলা চত্বরে ভিড় জমাচ্ছেন সব বয়সের লোকেরা। এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়ে গেলে এবং পরিস্থিতি স্বাভাবিক থাকলে আরো ব্যাপকভাবে জমবে মেলা বলে মেলা কর্তৃপক্ষ আশাবাদী। আজ শিলচর বঙ্গভবনের রূপম সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার 42তম সর্বভারতীয় একাঙ্ক নাটক প্রতিযোগিতার তৃতীয় দিনে 6টি নাটক মঞ্চস্থ হয়। এই 6টি নাটকের সংস্থাগুলো হল নাটকেরা শিলচর, খরদহ নাট্যমুখ পশ্চিমবঙ্গ, রেস পয়লাপুল, সপ্তরথী ডিব্রুগড়, বিবর্তন হাইলাকান্দি, বহুরূপী করিমগঞ্জ। দেখুন এই নাটকগুলোর কিছু কিছু ভিডিও অংশ। তোমার মতো সঙ্গীতজ্ঞ মাকে গান শোনাইব, তবে দাদা সাহস করিয়া শোনাইব। আমরা এই ভূমিষ্ঠ হওয়া অব্দি মা মা বলে চিৎকার চেঁচামেচি করে মাকে পরম দুষ্ট করে আসছে, কিন্তু আজ আমাদের সেই বাৎসল্যের আসর চলে উঠছে। আমাদের বিতাড়িত করে অন্য একজন সেই আসন দখল নিতে যাচ্ছে। কে কে রে মা? দাদা নে কমে যদি কেন ভাজা মাছ কি ও খেতে জানে না? হোশ মে আও মেরে ভাইয়া, হোশ মে আও, আমি সপনে রয়েছি।
লক্ষ্মীপুর সার্বজনীন হরিনাম কীর্তন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টপ্রহর হরিনাম লীলা সংকীর্তন। এতে অংশগ্রহণ করছেন জীবাংলা সারেগামাপা বিজয়ী কীর্তনিয়া পদ্মপোলাশ হালদার। মঙ্গলবার কমিটির তরফ থেকে এক সাংবাদিক সম্মেলন করে এ নিয়ে বিস্তারিত জনসমক্ষে তুলে ধরেন উদ্যোক্তারা। তারা জানান, লক্ষ্মীপুর সর্বজনীন হরিনাম কীর্তন কমিটির লক্ষ্মীপুর কাছাড়ের তরফ থেকে আমি আবার জনসাধারণকে আমন্ত্রণ জানাই উপস্থিত থাকার জন্য এবং সুন্দরভাবে কীর্তন প্রসাদ নেওয়ার জন্য। ভক্তবৃন্দ সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আগামী 23, 24 ও 25 মার্চ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার আমাদের লক্ষ্মীপুর কলেজ রোডে অষ্টপ্রহর শ্রী হরিনাম ও লীলা সংকীর্তনের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনাদের সবাইকে উপস্থিত থাকার জন্য কমিটির পক্ষ থেকে বিনম্র আবেদন করছি এবং আমাদের যে অনুষ্ঠানে কীর্তনিয়া সম্প্রদায়েরা রয়েছেন, শুভ অধিবাস পরিবেশন করবেন রাধারানী সম্প্রদায় পানিগড়া কাচার। এখানে আরো দলের মধ্যে রয়েছে ভগব সম্প্রদায় শিলচর, রাধারানী সম্প্রদায় নবদ্বীপ কলকাতা। সোনাই ধনেশ্বরী তৃতীয় খণ্ডের লামারগ্রাম ইউথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইয়াওসাং ফেস্টিভ্যালের সমাপ্তি হলো সোমবার। এদিন সন্ধ্যায় অনুষ্ঠানটি শেষ হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জিপি 90BS প্রজাপতি ডক্টর রকেশ যাদব, সোনাই থানার ওসি এম এম হেন্ডিক, সোনাভারিকার জিপি সভানেত্রী প্রতিনিধি শামসুল ইসলাম বরভুইয়া, শান্তিকুমার সিংহ প্রমুখ। অনুষ্ঠানে গ্রামের প্রবীণ ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে খেলো ইন্ডিয়ার থাংদা প্রতিযোগিতায় পদক জয়ী সীমা সিংহ সহ 5 জনকে শান্তিকুমার সিংহ তার মা গঙ্গামণি দেবীর স্মৃতিতে শংসাপত্র দিয়ে সংবর্ধনা জানান। প্রত্যেক বক্তাই উদ্যোক্তাদের প্রশংসা করে বক্তব্য রাখেন। উল্লেখ্য, 2 দিনব্যাপী অনুষ্ঠান রবিবার শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়। চোরের উপদ্রবে অতিষ্ঠ করিমগঞ্জ শহরের মানুষ। সীমান্তবর্তী শহরটি দিন দিন অপরাধীদের স্বর্গে পরিণত হচ্ছে। বিশেষ করে করিমগঞ্জ সদর পুলিশের নিষ্ক্রিয়তার কারণে শহর সহ পার্শ্ববর্তী এলাকায় প্রায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে। এবার করিমগঞ্জ সদর থানা এলাকার সুভাষনগরে হরিদেবের বাড়িতে স্বর্ণ সহ নগদ 4 লাখ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা জানায়, সোমবার ভোর 3টার দিকে ডাকাত দল চুরি করে। এছাড়া প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটে। কয়েকদিন আগেও সদর থানা থেকে 200 মিটার দূরে পুলিশ সুপারের বাসভবন সংলগ্ন গলিতে একসঙ্গে 2টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। যদিও সার্বিকভাবে করিমগঞ্জ জেলা পুলিশ বিপুল পরিমাণ নেশাবিরোধী অভিযানে মালামাল জব্দ করে সাফল্য পেয়েছে। আমরা সকাল 4:30 সময় আমার মামায় আমাদের ডাকছেন, যে দেখার পরে মানে করছেন কি আমরা রিল টাইম বাংলা একটু দেখছেন, মানে রিল টাইম খোলা তো, বাট আমি উঠছি বাট উঠতে পারলাম না, আমার শরীরটা খুব খাপে, মানে আমার যেন নিজে দাঁড়াইতে পারলাম না এরকম ফিল হয়েছে। বাট সামহাও আই ম্যানেজড অ্যান্ড গিয়া বাইরে দেখছি কি আমরা মানে এখানেও কিছু জিনিস ফালাইল আসলো,
আমরা পিছনের দরজাটা খুলে আসলো আর সব আমরা ব্যাংকের বই লাইক কিছু ফাইলস ল্যাপটপ ব্যাগ এভরিথিং সব বাইরেই আসলো, কিছু করে আসলো না। পুরো আমরা গডরেজটা পুরো খোলা অ্যান্ড টাকা পয়সা সব বালবিল ইয়ে হয়েছে, ব্রেকিং হয়েছে, হোয়াইট ওয়াশ করছে। আর এদিকে একটা রুম আছে, ওখান থেকে আমরা ড্রয়ারের মধ্যে কিছু ক্যাশ আসলো, ওই ক্যাশটাও নিছে অ্যান্ড বাকি সব তো সব ইয়েও করছে করিয়া। তো সকালে এটাই জাস্ট দেখছি, তারপরে অ্যারাউন্ড ক্যাশ অ্যারাউন্ড 4 lakhs অ্যান্ড গোল্ড অ্যারাউন্ড 2 lakhs ওরকমের মতো শুরু হয়েছে। সুভাষনগর PWD ইঞ্জিনিয়ারিং অফিসার বলছেন, ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। অন্যায়ের বিরুদ্ধে এবং সত্যের পক্ষে সবসময় নিজেকে প্রতিষ্ঠিত রেখে যারা সকল পাপকর্ম ত্যাগ করেন তারাই প্রকৃত মুসলমান। সমাজে ত্রাস সৃষ্টিকারী কখনো মুসলমান হতে পারে না। ইসলাম মানবতার ধর্ম, হিংসুক ও অশান্তি সৃষ্টিকারীর কোনো স্থান নেই। সোমবার কাছে বরখোলা কেন্দ্রের বাজরিপাড় 84 এলাকায় দারুল কিরাতের গৃহ নির্মাণ উপলক্ষে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত হযরত মৌলানা মুজাম্মিল রেজা আজিজি। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ মুসলমানরা হালাল পদ্ধতিতে উপার্জন করা বন্ধ করে দিয়েছে এবং হারাম পর্যায়ে উপার্জন করা শুরু করেছে। মহাসংকটের দিনে অবশ্যই তারা জাহান্নামের ইন্ধনে যাবে। যারা কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ে তুলবে অবশ্যই মৃত্যুর পর তারা চিরস্থায়ী জান্নাতে চলে যাবে। এদিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত মৌলানা শাহিদ আহমেদ। তিনি মা বাবার সঙ্গে উত্তম আচরণ সহ প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করার পরামর্শ দেন। তাছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারি মৌলানা মুস্তাকিম আহমেদ বরভুইয়া, মৌলানা আলিমুদ্দিন, মৌলানা আবু হানিফ লস্কর প্রমুখ। ও বাবু থার গেছে, আমি আরো ধরিয়া যদি আমার মায় এবং বাপর দোয়া তোমার সাদ কবুল হইয়া থাকে তাহলে তো আমি এখন বিপদী না, আমি বিপদী। আমার মায় এবং বাবা দোয়া করছই, দোয়া করিয়া হইছ হই, আমার এখন জায়গার মধ্যে বিপদ হলাইয়া পরীক্ষা করতে না আল্লাহ, আমি আমি মহা বিপদী, আমার লাহা বিপদী এখন হেও নাই। ও বাবু তোমার যদি দোয়া কবুল হইয়া থাকে আমার মা বাবার দোয়া তোমার সানো এই মুহূর্তে আমারে তুমি রক্ষা করো, না হইলে আমার উপায় নাই, হইতে না হইতে আল্লাহ রহমত সাগর ঢেউ আসে লগে লগে আদা জায়গা পাথর হরি গেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আয়ান হত্যাকাণ্ডে দোষীর ফাঁসির দাবি নিয়ে প্রতিবাদ কচিকাঁচাদের। বিজ্ঞান পরীক্ষা বাতিলের ঘটনায় সরব AIDSO, পুরল শিক্ষামন্ত্রী কুশপুতু। কার্টন থেকে উদ্ধার এক নবজাতক, চাঞ্চল্য কাটিগড়ায়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।